মানে আমরা তথ্য প্রমাণ দিয়ে এই গুন্ডাদের বিরুদ্ধে বিচার চাইব। এর বাইরেও আমরা 2021 সালে যে 61টা মামলা সিবিআই করেছিল সেই পোস্টপল ভায়োলেন্সের যারা খুনি তাদেরকে সিবিআই এখনো পর্যন্ত গ্রেফতার করেনি। পরেশ পাল থেকে জীবন সাহা থেকে স্বপন সমাদার থেকে শকত মোল্লা থেকে উদয়ন গুহ থেকে যে সমস্ত গুন্ডাদের এখনো গ্রেফতার করা হয়নি আমরা সেই বিষয়েও আগামী দিনে আইনি লড়াইয়ের পথে যাব এবং 2021 সালে 61টা সিবিআই মামলা যার এখনো ফাইনাল চার্জশিট জমা পড়েনি এরও আমরা নতুন করে লড়াই শুরু করার সিদ্ধান্ত নিয়েছি এবং প্রত্যেকটা গুন্ডাকে আমরা শাহজাহানের ভিতর মতো জেলের ভিতরে দেখতে চাই। আমরা 39% ভোট পেয়েছি, 2,33,00,000 ভোটার আমাদের ভোট দিয়েছে। আমরা দায়বদ্ধ পশ্চিম বাংলার জনগণের কাছে। এই লড়াই চলছে, এই লড়াই চলবে।